আপনারা দেখছেন এডুকেশন বাংলা এবং এডুকেশন বাংলা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন রাজ্যের পার্শ্বশিক্ষক এসএসকে এমএসকে সহ সমগ্র শিক্ষার সমস্ত স্টাফ এবং তার সঙ্গে আরও যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা রাজ্যে আছেন তাদের কিন্তু খুবই অসহায় অবস্থা চলছে, তাদের খুবই অসহায়ভাবে দিন কাটছে। আমরা দেখেছি যে এই রাজ্যের এই বঞ্চিত শিক্ষকদের নিয়ে যে মহা জোট তৈরি করেছেন মাননীয় মঈদুল ইসলাম বাবু, তিনি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের একটা ডেপুটেশন কর্মসূচি একটা কিন্তু চলছে এবং সেই ডেপুটেশন কর্মসূচিতে কাতারে কাতারে শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্টাফ কিন্তু জড়ো হচ্ছেন এবং তাদের দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নামছেন এবং প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সেই ভিড় সামলাতে পুলিশকে কার্যত নাজেহাল হতে হচ্ছে, রাজ্য প্রশাসনকে নাজেহাল হতে হচ্ছে প্রতিদিন এই ভিড় সামলাতে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় ডেপুটেশনের মধ্যে মাঝে মাঝে পুলিশের সঙ্গে কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যাচ্ছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বঞ্চিত সকল স্টাফদের। আজ আমরা আলোচনা করব যে এই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা এবং সকল স্টাফদের দাবি কোন পথে বা এই দাবি কি আদৌ মিটবে ভোটের আগে, কি হতে চলেছে আগামী দিনে, কি পূর্বাভাস আসছে শিক্ষা দপ্তর থেকে বা সিএমও দপ্তর থেকে, এই সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। কিন্তু সবার আগে এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন। বন্ধুরা, পার্শ্বশিক্ষক আপনারা জানেন 2004-2005 সালে নিয়োগ হয়েছিল বুকে একরাশ স্বপ্ন নিয়ে, বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োগ হয়েছিলেন তারা 6 মাসের চুক্তির ভিত্তিতে। কিন্তু সেই চুক্তি প্রথা একেবারে বিলুপ্ত হয়ে যায় এক সময় এবং তাদের হাতে দেওয়া হয় 60 বছরের একটি এনগেজমেন্ট লেটার। সেই এনগেজমেন্ট লেটার পাওয়ার পরে আশায় বুক বেঁধেছিলেন বহু শিক্ষক শিক্ষিকা, কারণ তারা ভেবেছিলেন তাদের 60 বছর পূর্ণ হয়ে গেল। তার সঙ্গে 2009 সালে মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে। তিনি কি বলেছিলেন যে তারা ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান করবেন এবং সব কিছু সুযোগ সুবিধা তারা দেবেন, সব কিছু বঞ্চনা তারা দূর করবেন, সব বৈষম্য তারা দূর করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা দেখেছি 2011 সালে তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে মহাকরণে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন আগামী 3 বছরের মধ্যে পার্শ্বশিক্ষকদের সমস্যা সমাধান করবেন তিনি এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা পার্শ্বশিক্ষকদের দেবেন, পার্শ্বশিক্ষকদের স্থায়ী করবেন যোগ্যতার ভিত্তিতে। কিন্তু আমরা দেখতে পেলাম 3 বছর থেকে 10টি বছর কেটে গেল, হয়তো তিনি তাঁর এই কথাটি ভুলে গেছেন বা পারিপার্শ্বিক বিভিন্ন চাপে তিনি সেই মানে প্রতিশ্রুতিটি এখনও পর্যন্ত পূরণ করতে পারেননি। কিন্তু বিভিন্ন সভায় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখন বারবার বলছেন তিনি কথা দিলে কথা রাখেন, তিনি যে কথাটা বলেন সেই কথাটা কিন্তু তিনি রাখেন, যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রাখেন। কিন্তু আমরা দেখতে পেলাম পার্শ্বশিক্ষক সমস্যা, এই সমস্যা কিন্তু 16 থেকে 18 বছরও আজও সমাধান হলো না। তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু এখনও তিনি রাখলেন না, সেই প্রতিশ্রুতি তিনি রাখলেন না। আমরা আশা করব তিনি খুব তাড়াতাড়ি তার প্রতিশ্রুতি মতো পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করবেন। এবার আসি মাননীয় মঈদুল সাহেব যে আন্দোলন ডেকেছেন এবং ওই আন্দোলনে আমরা জানি একটা ভালো খবর যে সিএমও দপ্তর থেকে তাকে ফোন করা হয়েছিল, শিক্ষা সচিব নিজে তাকে ফোন করেছিলেন যে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে একটি আলোচনার জন্য। তিনি কিন্তু প্রতিনিধি পাঠিয়েছিলেন শিক্ষা দপ্তরে এবং শিক্ষামন্ত্রীর সাথে ও
শিক্ষা সচিবের সাথে কিন্তু তাদের প্রতিনিধির একপ্রস্ত আলোচনাও হয় এবং 11 দফা দাবি তাদের কি কি ছিল সেটা কিন্তু আমরা আপনাদের আমাদের ভিডিওয় শুনিয়েছি বা দেখিয়েছি। আপনারা সেটি না দেখে থাকলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেটি দেখে নেবেন। তাহলে আসি তাদের যে দাবিগুলি আছে, তাদের এই মহাজোটে সমস্ত বঞ্চিত শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত কর্মচারীরা কিন্তু এই জোটে আছে। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু রাজ্য সরকার এখন নাজেহাল, কারণ প্রায় 2 লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা এই মহাজোটে সামিল হয়েছে এবং তারা লড়াইয়ে নেমেছে। এই লড়াই থেকে তারা তাদের বঞ্চনা দূর করতে চাইছে, কিন্তু ভোটের আগে রাজ্য সরকার চাইছে না কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি রাজ্যে তৈরি হোক, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু রাজনৈতিক ডামাডোল আমাদের রাজ্যে কিন্তু চলে আসছে এবং রাজনৈতিক ডামাডোল আমাদের রাজ্যে চলছে। তাই রাজ্য সরকার চাইছে না আবার শিক্ষক বিদ্রোহ বা শিক্ষক আন্দোলন আবার এই রাজ্যে কলকাতার বুকে আবার গড়ে উঠুক। তাই সেই শিক্ষক আন্দোলনকে সীমিত করার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকার বৈঠকে বসতে চেয়েছেন এবং সেই বৈঠকে দাবিপত্র যেটা তুলে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী বলেছেন সেই দাবিপত্র কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তিনি পাঠাবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষকদের আলোচনার একটি ডেট তিনি মানে ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে। আশা করছি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনার ডেট খুব তাড়াতাড়ি পাবে শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ। কিন্তু আমরা দেখেছি এই 10 বছরে শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সাথে বহুবার মিটিং করেছে রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রী, কিন্তু এই সমস্যার সমাধান আজ পর্যন্ত এখনো অধরা। তাই এই সমস্ত মিটিং বা মিছিলকে আমরা এই সমস্ত যেসব মিটিং বা আলোচনা হচ্ছে সেই মিটিং বা আলোচনাকে আমরা কিন্তু এই সামনের যে আন্দোলন আসছে, সেই লড়াই আসছে, সেই লড়াইকে থামিয়ে দেওয়ার একটা কৌশল বলি আমরা ভাবতে পারি সরকারের। তাই আমরা সমস্ত রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সকলকে অনুরোধ করব, আপনারা এইসব কথায় বিচলিত হবেন না, আনন্দিত হবেন না। আপনারা আপনাদের লক্ষ্য স্থির রাখুন। প্রতিদিন যেমন জমায়েত গড়ে তুলছেন রাজ্যের বিভিন্ন জেলায় ডেপুটেশনে, সেই জমায়েত, সেই মিলিত শক্তি আপনারা ওই 11 জানুয়ারি যে আপনাদের লড়াই আসছে, সেই লড়াইয়ে আপনারা তার প্রতিফলন দেখান এবং রাজ্য সরকারকে বুঝিয়ে দিন যে 2 লক্ষাধিক যে কর্মচারীরা তারা সবাই আজ একজোট, কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে তাদের কিন্তু আর থামানো যাবে না। কারণ এই 10 বছরে আমরা অনেক প্রতিশ্রুতি দেখেছি, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু কোনো প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূরণ হয়নি। এই তো গেল 11 জানুয়ারির শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের আন্দোলন। কিন্তু সামনেই যে 18ই ডিসেম্বর আসছে, সেই 18ই ডিসেম্বর আন্দোলন ডেকেছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ এবং যুগ্ম আহ্বায়িকা মধুমিতা দি। তারা কিন্তু জেলায় জেলায় তারাও কিন্তু নিজেদের মানে যে সামনের আন্দোলন আসছে সেই আন্দোলনের জন্য মিটিং করে যাচ্ছেন এবং তারা কিন্তু যেটা দাবি করছেন যে এই 18ই ডিসেম্বরের এই লড়াই আন্দোলন থেকেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো আসবে এবং তাদের এই বেতন কাঠামো আনার জন্য তারা কিন্তু সর্বশক্তি দিয়ে 18ই ডিসেম্বর থেকে কলকাতার রাস্তায়, কলকাতার রাজপথে, বিকাশ ভবনের ফুটপাতে আবার জড়ো হচ্ছে। আমরা দেখেছি গত বছর যে 11ই নভেম্বর থেকে বিকাশ ভবনের ফুটপাতে যে 32 দিনের অনশন আন্দোলন হয়েছিল এবং সেই অনশন আন্দোলনকে কার্যত কৌশল করে কিন্তু তুলে দিয়েছিল এই রাজ্য সরকার বা এই রাজ্যের শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 3 মাসের মধ্যে পার্শ্ব শিক্ষক সমস্যার সমাধান করবেন। কিন্তু 3 মাস থেকে 1 বছর কেটে গেল, সেই সমস্যার সমাধান এখনো পর্যন্ত অধরা। এবং মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়ের কাছ থেকে যেটা জানতে পেরেছি, তিনি যেটা বারবার বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোর 75% কমপ্লিট হয়ে গেছে, সেই 75% কমপ্লিট হয়ে যাওয়ার কথাটাও কিন্তু তাকে বলেছিলেন শিক্ষামন্ত্রী, যেটা কিন্তু মাননীয় ভগীরথ ঘোষ মহাশয় এটাই আমাদের কাছে বা আমাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে বলেছেন, আমরা তার কাছ থেকে এটাই জানতে পেরেছি। তাই শিক্ষামন্ত্রী যে কথাটি বলেছেন, আমরা জানি তিনি একজন মন্ত্রীস্থানীয় লোক, তিনি মিথ্যা কথা বলবেন না এবং সেই ফাইল তিনি
এই যে 75% কমপ্লিট হওয়া ফাইলকে 100% করে ভোটের আগে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের সামনে নিয়ে আসবেন, এবং শিক্ষক শিক্ষিকাদের যে দেওয়া প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, সেই প্রতিশ্রুতি রক্ষা করে শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো দিয়ে শিক্ষক শিক্ষিকাদের বাঁচার একটা, ভালোভাবে বাঁচার একটা পথ করে দেবেন আপনারা এবং আপনার সরকার। কারণ আপনারাই তো 2009 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান করবেন, পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ করবেন। তাই পার্শ্বশিক্ষকদের এখন যেটা মেন দাবি, বেতন কাঠামো, এই বেতন কাঠামো পেলেই তারা ভাবছেন যে, তারা যেটা বলছেন যে, তারা একটা মর্যাদার সঙ্গে শিক্ষকতা করতে পারবেন বিদ্যালয়ে বিদ্যালয়ে। কারণ তারা যে বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করছেন 8,811,300 টাকায়, এটা কিন্তু খুবই লজ্জাজনক। কারণ একজন স্থায়ী শিক্ষকের বেতন এখন প্রাইমারিতে যেটা ঢুকলেই, মানে প্রাইমারি চাকরি পেলেই কিন্তু 28,000 টাকা, এবং আপার প্রাইমারি প্রায় 40,000 টাকা। তাই তারা যে বেতন পান এই নগণ্য বেতনে, তাদের সংসার চালাতেই কিন্তু চালাতেও কিন্তু খুবই কষ্টকর হয়ে উঠছে। কারণ আমরা দেখেছি পে কমিশন ঘোষণা হওয়ার পরে সমস্ত শ্রেণীর মানে কর্মচারীদের, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বেতন বৃদ্ধি করেছেন, কিন্তু সমগ্র শিক্ষার যে সমস্ত স্টাফরা আছে এবং পার্শ্বশিক্ষক, SSK, MSK, সমস্ত শিক্ষাবন্ধু থেকে আরম্ভ করে সমস্ত মানে স্টাফেদের, তাই তিনি কিন্তু এখনো পর্যন্ত একটি টাকাও বেতন বৃদ্ধি করেননি। তাই আমরা আশা করব ভোটের আগে পার্শ্বশিক্ষক সমস্যার সমাধান করবেন, এবং পার্শ্বশিক্ষক সহ সমগ্র শিক্ষার সমস্ত স্টাফেদের তিনি বেতন বৃদ্ধি করে একটা সম্মানজনক বেতন কাঠামো তিনি দেবেন, এবং এই শিক্ষক শিক্ষিকাদের জীবনে বাঁচার একটা ভালোভাবে সুযোগ করে দেবেন। তাই আগামী দিনের যে আন্দোলন আসছে, সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সমস্ত রাজ্যের শিক্ষক সম্প্রদায়কে আমরা অনুরোধ জানাবো, আপনারা শিক্ষক মানে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা এই আন্দোলন থেকে আপনাদের দাবিকে ছিনিয়ে আনার চেষ্টা করুন। কারণ আলোচনা যেটা নেতৃত্বদের সঙ্গে চলছে, সেটা নেতৃত্বদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকুক। আপনারা এই সব আলোচনায়, এই সব কোনো কিছুতে কান দেবেন না। আপনারা আপনাদের লক্ষ্য স্থির রাখুন। 18ই ডিসেম্বর যে আন্দোলন আসছে, সেই আন্দোলনে প্রথমে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, এবং তারপরে যে 11ই জানুয়ারি আন্দোলন আসছে, সেই আন্দোলনেও আমরা কিন্তু আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়ুন। কারণ এখন কিন্তু কাদা ছড়াছড়ি করার সময় নয়, এখন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না, নিজেদের মধ্যে বিবাদ করবেন না। যে সংগঠনই ডাকুক, যে সংগঠনই কিন্তু লড়াইয়ের জন্য ডাকুক, সেই সংগঠনের সঙ্গে আপনারা কিন্তু লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমরা দেখেছি তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি বলে একটি পার্শ্বশিক্ষক সংগঠন আছে, সেই সংগঠনের যিনি সভাপতি মাননীয় রমিউল বাবু, রমিউল ইসলাম বাবু, সেই রমিউল ইসলাম বাবুর কাছে বিনীত যে অনুরোধ করব, আপনার আরও কিন্তু অ্যাক্টিভ হওয়া কিন্তু উচিত ছিল। কারণ আমরা দেখেছি করোনা পরবর্তী সময় থেকে আপনার কোনো কিন্তু অ্যাক্টিভ কিন্তু আপনাকে হতে দেখিনি আমরা, এবং আপনাকে বিকাশ ভবনে দরবার করতেও কিন্তু দেখিনি। কারণ আপনি তো পার্শ্বশিক্ষকদের নেতা, আপনি তো তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতি মানে সরকারি যে পার্শ্বশিক্ষক সমিতি রয়েছে তার তো আপনি সভাপতি, তাই আপনার কি আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল না? কারণ আপনি যদি চাইতেন, আপনি যদি জোরালো দাবি করতেন সরকারের কাছে, তাহলে সরকার আপনার দাবি কিন্তু মানতে বাধ্য হতো, এবং এই বিপুল সংখ্যক পার্শ্বশিক্ষক শিক্ষিকা এবং তার পরিবার ও আত্মীয় স্বজন সবাই কিন্তু সরকারের প্রতি সদয় হতো, সরকারের প্রতি এরকম বিক্ষুব্ধ হয়ে যেত না, এবং সরকারের প্রতি এরকম তারা বিক্ষোভ দেখাতো না, এবং রাস্তায় আন্দোলনেও তাদেরকে যেতে হতো না। তাই আমরা চাইব মাননীয় রমিউল বাবুর শুভবুদ্ধির উদয় হোক, এবং তিনি যে ভোটের যে প্রচার করছেন বা তার যে সভাগুলি দেখতে পাচ্ছি, তিনি বলছেন নির্বাচনী সমন্বয় সভা, পার্শ্বশিক্ষকরা যেখানে খেতে পাচ্ছে না, যেখানে অসহায়ভাবে মৃত্যুবরণ করছে, তিনি কিন্তু এখন নির্বাচনী সমন্বয় সভা করে কিন্তু চালিয়ে যাচ্ছেন। আগে পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো দিন, বেতন বৃদ্ধি ঘোষণা করুন, করান সরকারকে দিয়ে বাধ্য করান, তারপর আপনাকে আর নির্বাচনী সমন্বয় সভা করতে হবে না। পার্শ্বশিক্ষকরা, সমগ্র পার্শ্বশিক্ষকরা এমনি রাস্তায় নামবে এই সরকারের হয়ে কথা বলতে। তাই সকলের কাছে একটা বিনীত নিবেদন, আপনারা একজোট হন, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধভাবে সামনের যে লড়াই আসছে, সেই লড়াই থেকে নিজেদের দাবিকে ছিনিয়ে আনতে আপনারা সচেষ্ট হন, এবং আপনারা
ভালো থাকুন, সুস্থ থাকুন। এ কথা বলে আমি আজকে আমার এই এপিসোড শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মানসিকভাবে ভালো থাকবেন এবং নিজেদিকে মানসিকভাবে প্রস্তুত করে তুলুন, কারণ 18ই ডিসেম্বর কিন্তু আর বেশি দেরি নেই, সামনেই আসছে 18ই ডিসেম্বর। যে 18ই ডিসেম্বর লড়াই আসছে, আপনাদের বিকাশ ভবনে ফুটপাতে যে 11ই নভেম্বর থেকে লড়াই আন্দোলন হয়েছিল, সেই লড়াই আন্দোলনের মতো আবার একটা তীব্র লড়াই আন্দোলন আপনারা সেই বিকাশ ভবনের সামনে গড়ে তুলুন। এই লড়াই আন্দোলন থেকে কিন্তু জয় সুনিশ্চিত হবেই, জয় আসবেই, কারণ সরকার এমনিতেই চাপে আছে এবং শিক্ষকদের চাপে কিন্তু সরকারকে মাথা নত করতেই হবে, কারণ এই 18ই ডিসেম্বরের আন্দোলনটাই কিন্তু শেষ নয়, কারণ 11ই জানুয়ারি থেকে মহিদুল ইসলাম স্যারের নেতৃত্বে প্রায় 2 লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা কর্মচারীরা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়তে চলেছে। তাই আপনারা সরকারকে যত পেশা দিতে পারবেন তত কিন্তু বেতন কাঠামোর ফাইলটি 75% থেকে 100% হয়ে আপনাদের কাছে চলে আসবে। এটুকু বলে আমি আজকে আমার এই এপিসোডটি শেষ করছি। আমি এপিসোডের শেষে আবার বলবো, যারা আমার এপিসোডটি দেখছেন তারা কিন্তু কোনো রাজনৈতিকভাবে নেবেন না, কারণ আমি কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছি না, বা কোনো রাজনৈতিক দলের হয়েও কিন্তু কথা বলছি না। আমি বলছি বঞ্চিত পার্শ্ব শিক্ষক SSKMSK সহ সমস্ত বঞ্চিত শিক্ষক সম্প্রদায় বা সমস্ত বঞ্চিত কর্মচারীদের হয়ে কথা বলছি, কারণ আমরা যে কথাগুলি বললাম এ রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী তাঁরাই কিন্তু 2009 সালে এই প্রতিশ্রুতিটি দিয়েছিলেন এই শিক্ষক শিক্ষিকাদের। তাই কেউ খারাপভাবে নেবেন না এবং কোনো রাজনৈতিক রং লাগাবেন না। এই বলে আমি আজকে আমার এপিসোড শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।